দিলীপ ঘোষের জায়গায় বিজেপির নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে দলকে শক্তিশালী করাই লক্ষ্য বলে জানালেন নয়া বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নতুন দায়িত্বে দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পেলেন তিনি। এতদিন রাজ্যের সংগঠন চাঙ্গা করার কাজ করেছি, এবার জাতীয় স্তরে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালন করব, বার্তা দিলীপ ঘোষের। আবহাওয়ার উন্নতি হলেও মঙ্গলবারও জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে, ভোগান্তি বাসিন্দাদের। টিকিয়াপাড়া রেল কারশেডে জল জমে, জলের তলায় রেলওয়ে ট্র্যাক, লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত। বৃষ্টি কমলেও রাস্তায় জল জমে থাকায় ভোগান্তি অব্যাহত শহরে। চিনার পার্ক সহ সেক্টর ফাইভের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে, বাস পেতে নাকাল হচ্ছেন যাত্রীরা। চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর এলাকায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। স্থানীয় ঘর ছাড়া মানুষদের নিরাপদে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে উপস্থিত বিধায়ক সোহম। আগামী 30 তারিখ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর দুই আসনের বিধানসভা উপনির্বাচন। জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেনের হয়ে ভোট প্রচারে যান অভিনেত্রী সায়নী ঘোষ। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি। স্পেনে আচমকা আগ্নেয়গিরি থেকে লাভা নিঃসরণে পুড়ে ছাই 100টির বেশি বাড়ি। এখনো পর্যন্ত প্রায় 6000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে আগ্নেয়গিরি থেকে লাভা ক্রমশ সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সোমবার বিবৃতি দিয়ে এই খবর জানায় ইসিবি। কিছুদিন আগেই নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। কয়েকদিনের ব্যবধানে ইংল্যান্ডও একই রাস্তা নিল। দুবাইতে আইপিএলের দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি কেএল রাহুলের পাঞ্জাব কিংস ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। প্রথম পর্বে দুই দলই খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, তবে নতুন শহরে নতুন অধ্যায় লিখতে তৈরি দুই দলই। প্রায় দুমাস বাদে জামিন পেলেন রাজকুন্দ্রা, তবে শুধু রাজ নয়, এদিন তারই সঙ্গে জামিন পান তার আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তারা। তবে রাজের আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।